আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মনে করি সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ হচ্ছে এটা এই কিছুক্ষণ আগে নিউজটা প্রকাশ করছে দ্য দৈনিক শিক্ষা ডট কম এখানে তারা এরকম একটা পোস্ট করেছে যে ফেসবুকে শিক্ষকরা যা করতে পারবেন না তো এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিকের সব কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদেরকে সতর্ক করে এই আটটা দফা দিয়েছে আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেই আটটা দফা কি কী আমি সেটা আপনাদের সাথে আলোচনা করবো তার আগে একটু যদি আমি পড়ি আপনাদেরকে শোনাই তো আমি দেখেন এখানে ফেসবুক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রাথমিকের সব কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক্ষেত্রে কী করা যাবে না তার আট তার আট দফা তালিকা দেওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব পরিচালক সব জেলা শিক্ষা কর্মকর্তা উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশনাটি গত রোববার সব জেলা উপজেলা শিক্ষা অফিস পিটিআই অধিদপ্তরের সব বিভাগীয় পরিচালককে পাঠানো হয়েছে নির্দেশনা বলা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট ছবি অডিও বা ভিডিও আপলোড আপলোড মন্তব্য লাইক ও শেয়ার করতে পারবেন না এসব কাজ থেকে বিরত থাকতে হবে জাতীয় ঐক্য ও চেতনা পরিপন্থী রকম তথ্য উপাত্ত প্রকাশ করা থেকেও বিরত থাকতে হবে এছাড়া কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এ বা ধর্মীয় নিরপেক্ষতা নীতি পরিপন্থী কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলা অবনতি করতে পারে এরকম কোনো পোস্ট ছবি অডিও ভিডিও ভিডিও আপলোড মন্তব্য লাইক শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিসকে হে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট করা থেকেও বিরত থাকতে হবে লিঙ্গ বৈষম্য বা সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য উপত্য প্রকাশ প্রসার করা যাবে না তো এখানে দেখেন এছাড়া জনমনে অসন্তোষ এবং অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এরকম কোনো এরকম কোনো বিষয়ে লেখা বা অডিও ভিডিও প্রকাশ করা শেয়ার করা যাবে না তো দেখেন আটটা দফা কী কী আমি আপনাদেরকে সেটা একটু দেখাই যদি একটু স্ক্রল করে আমি নিচে যাই দেখেন এখানে এখানে দেখতে পাবেন আপনারা আটটা দফা যেটা যেটা আপনাদেরকে মানতে হবে যারা প্রাথমিক শিক্ষকের কর্মকর্তা কর্মচারী কিংবা শিক্ষক আছেন সামাজিক যোগাযোগ এখানে আটটা দফার মধ্যে প্রথমটা হচ্ছে সামাজিক যোগাযোগ বিভিন্ন যোগাযোগের বিভিন্ন মাধ্যম সরকার রাষ্ট্রের ভাবর্তীক্ষণ এমন কোনো পোস্ট ছবি অডিও ভিডিও আপলোড কমেন্ট লাইক শেয়ার করা যাবে না যেগুলো ইতিমধ্যেই আমি আপনাদেরকে শুনিয়েছি তো এখানে দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় ঐক্য চেতনার পরিপন্থী কোনো তথ্যপত্র প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে তো এখানে এরকমই তারপর হচ্ছে লিঙ্গ বৈষম্য বা সংক্রান্ত বিতর্ক বিতর্কমূলক কোনো তথ্যপত্র প্রকাশ করা যাবে না জনমন অসন্ত সেটাও আপনারা একটু আগে আমি শুনে তো ভিত্তিহীন তত্ত্ব অসত্য এবং অশ্লীল তথ্য প্রসার থেকে বিরত থাকতে হবে কোনো কোনো অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট ছবি অডিও ভিডিও আপলোড কর আপলোড এবং কমন্ট কমেন্ট লাইক শেয়ার থেকে বিরত থাকতে হবে এর মতো অবস্থা সংযুক্ত সংযুক্ত নির্দেশিকা সহ নির্দেশিকা সহ প্রেরিত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সকলকে সকলকে করে অনুরোধ করা হলো এখানে মহিদ্দিন আহমেদ সে উপপরিচালক প্রাক প্রাথমিক তো এভাবে আপনাদের আসলে শিক্ষকদেরকে কিন্তু অনেক আসলে গাইডের ভিতর নিয়ে আসতেছে তারা আসলে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন যে রকম বিরূপ মন্তব্য বা খবর না ছড়ায় সেটা আসলে এখানে সেটা করার জন্য হয়তো এরকম সিদ্ধান্ত নিয়েছে